বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সার্টিফিকেশন ছাড়া চলচ্চিত্র প্রদর্শন করলে অনধিক 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বদলাচ্ছে সেন্সর বোর্ডের নাম। এ নিয়ে কথা বলতে গুলশান থেকে আমার সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র প্রযোজক এবং সেন্সর বোর্ডের সদস্য খুরশিদ আলম খসরু। জনাব খসরু, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ মন্ত্রিপরিষদে চলচ্চিত্রের যে সেন্সর বোর্ড ছিল সেটা পরিবর্তনের কথা বলা হচ্ছে, খসড়া আইনে বলা হচ্ছে এটি সার্টিফিকেশন বোর্ড হবে। ঠিক কী গুণগত পার্থক্য হচ্ছে বোর্ড এবং সার্টিফিকেশন বোর্ডের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেন্সর বোর্ড থেকে আমরা সেন্সর সার্টিফিকেশন বোর্ড মানে বোর্ডে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যে বোর্ড থেকে, জি হ্যাঁ, সেন্সর বোর্ড থেকে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আমরা বাংলাদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাওয়ার জন্য এই দাবিটা আমাদেরই ছিল, প্রযোজকদের। আমরা সবসময় দাবি করেছি এটা সরকারের কাছে। সেটা হচ্ছে যে এই কারণে দাবি করেছিলাম যে আমরা যখন সেন্সর বোর্ডে একটা ছবি জমা দেই, তখন সেই ছবিটা সেন্সর বোর্ডের সদস্যরা দেখে সেখানে তাদের ইচ্ছা মতো কাটিং দেয়, কর্তন দেয়, হাজার হাজার ফুট কেটে ফেলে। অ্যাকচুয়ালি সেখানে কিন্তু সেখানে কোনো মানে সুযোগ নেই, সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। সেখানে কি জন্য এই সিকোয়েন্সটা রেখেছে, কি জন্য এরকম সিনেমাটা হয়েছে, গল্পটা কেন এরকম হয়েছে, সেগুলো থেকে 12 বছর বয়সের শিক্ষার্থীর ছেলেমেয়েরা কি দেখবে, এর বেশি কি হবে, এরকম ব্যাপারটা কি এরকম? এইটা হচ্ছে যে এখন আমরা এই খসড়াটা আমরা না দেখলে আসলে বলতে পারছি না, কারণ আজকেই যেহেতু পাশ হয়েছে, কিন্তু এগুলো থাকার কথা। এবং এগুলোই আসলে আমরা, এইটা হচ্ছে যে আমাদের দাবি ছিল যে পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ড, তো সেইখানে তো আমাদের অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র হয় বা অনেক চলচ্চিত্র হয়, বছরে প্রায় 1200 চলচ্চিত্র হয়। তো সেইখানকার যে নিয়ম কানুন গুলো যেগুলো আছে সেগুলোই মোটামুটি আসলে ওই রকমই আমাদের আসলে ফলো করার কথা। যদি কোনো চলচ্চিত্র প্রদর্শন করা হয় 5 বছরের কারাদণ্ড হবে। আমরা ধরে নিতে পারি যে এই প্রদর্শন মানে হচ্ছে সিনেমা বা টেলিভিশনে, কিন্তু ইন্টারনেটের যুগে যদি কোনো সিনেমা যদি ইন্টারনেটে মাধ্যমে প্রচার করে কেউ, তখন কিসের আওতায় আসবে সেই বিষয়ে কি আপনারা, আমি জানি না, বিভিন্ন সময় আলোচনা হয়েছে কিনা, যেহেতু আপনি বিষয়টা নিয়ে আমরা কিন্তু প্রথম থেকেই মন্ত্রণালয়ে অনেকগুলো মিটিং করেছিলাম যে ওয়েব মুভি, এখন ওয়েব নাটক চলছে, ওয়েব সিরিজ চলছে, কিন্তু এখন আবার নতুন করে ওয়েব মুভিও এখানে অ্যাড হয়েছে। এখন আমাদের সিনেমাগুলোও কিন্তু এই মানে এই ইন্টারনেটে হচ্ছে রিলিজ করা হচ্ছে, ইন্টারনেটকে বা আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম বা এই যে ওয়েব মুভি হিসাবে চালানোর জন্য এই যে তৈরি করা হচ্ছে, তো সেগুলা কিন্তু এর মাঝেও দেখেছেন যে সেখানে যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে আসলে বিষয়গুলো আমাদের একজন পরিচালক, আমাদের আর্টিস্ট, এরা হচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল। তো আমরা এটা এই তখন থেকেই আসলে এই বিষয়টার উপর গুরুত্ব বেশি হয়েছে এবং সেটার একটা কমিটি হয়েছে এবং কমিটি একটা নীতিমালা অলরেডি তৈরি করেছে। সেই নীতিমালাটা আমার মনে হয় যে এই নীতিমালাটা এই অবশ্যই থাকবে, কারণ কোনো নীতিমালা না থাকলে আসলে সেখানে উন্মুক্ত থাকলে বিষয়গুলো আসলে সেই আমাদের সহনীয় পর্যায়ে থাকে না, যেটা আমরা বিগত দিনে দেখেছি। আর হচ্ছে যে অবশ্যই চলচ্চিত্র হলে অবশ্যই তাকে সেন্সর সার্টিফিকেট তাদের থাকতে হবে, সার্টিফিকেট ছাড়া কেউ চলচ্চিত্র কোথাও প্রদর্শন। এখন হচ্ছে যে এই আমাদের এই অনলাইন ডিজিটাল এই যে যুগ চলে আসছে এই সোশ্যাল মাধ্যমে, এখানে হচ্ছে যে চলচ্চিত্র একটা যাই তাই একটা চলচ্চিত্র নির্মাণ করে, মানহীন চলচ্চিত্র নির্মাণ করে সেগুলো প্রদর্শন করছে, অবাধে এগুলো অনলাইনে প্রদর্শন করছে, বা অনেক কোনটা মানহীন আবার কোনটা মানহীন নয় সেটা হয়তো দর্শকরাই নির্ধারণ করবে আসলে। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষের কাজের স্বাধীনতা থাকা উচিত, সেইটা নিশ্চিত করা উচিত, এবং এই নতুন যে সার্টিফিকেশন বোর্ড হচ্ছে আমরা আশা করবো সেটা তারা সেই স্বাধীনতা নিশ্চিত করবে। অনেক ধন্যবাদ জনাব খসরু আলম খসরু, আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনার সাথে।